আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি গুগল ড্রাইভে কিভাবে কোনো ফাইল আপলোড করা যায় এবং সেখান থেকে সেই ফাইলটি শেয়ার করা যায় বা হ্যাঁ কারো কাছে শেয়ার করা যায় বা দেওয়া যায়। তো ফার্স্টে আমরা আমাদের এই যে গুগল ড্রাইভটা দেখা যাচ্ছে এটা স্ক্রিনের উপরে, এটাতে এন্টার করি। হ্যাঁ, এন্টার করলে এই হলো আমাদের গুগল ড্রাইভ। তো আমার ড্রাইভে এরকম এই ফাইলগুলো আপলোড করা আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এরকম অনেক ফাইল আপলোড করা আছে এখানে। এটা হলো আমাদের হোম। তো এই হোমেও আমার এখানে অনেক ফাইল আছে, এইগুলা আসলে আপলোড করা আছে। তারপরে এইটা আছে, তারপরে এখানে একটা অপশন আছে, দেখেন আপনি কি কি শেয়ার করছেন, আমি কি কি শেয়ার করছি এই পর্যন্ত এইটা। তারপরে এইটা হলো আমার ফাইলস, আমার টোটাল ফাইলসগুলো এখানে সব আছে। তো এই পাশে আছে আপনার একটা তিনটা বার দেখতে পাচ্ছি, এই পাশে বিভিন্ন অপশন আছে, এখানে সেটিংস আছে। সেটিংসে যে যদি আপনি একটা জিনিস দেখেন, অটো অ্যাড করতে চাইলে আপনি অটোমেটিক্যালি যা আপনার মেমোরিতে আসবে এরপরে যা আপনার মেমোরিতে আসবে নিউ সব কিছু আপনার এই গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। দেখুন আপনার কাছে আছে 15 জিবি জায়গা, উপরে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ, উপরে একেবারে উপরে দেখেন 241 MB আমি ইউজ করেছি, বাকি 15 জিবির মধ্যে মাত্র 241 MB আমি ইউজ করেছি, বাকি পুরোটাই ফাঁকা আছে। আমি ইচ্ছা করলে এটাতে যা খুশি তাই আপলোড করে রাখতে পারি, আমার যতক্ষণ ইচ্ছা বা আমার যা ইচ্ছা আমি আপলোড করে রাখতে পারি 15 জিবির মধ্যে। তো এটাতে কিন্তু আপনার কোনো এক্সটার্নাল কোনো মেমোরির দরকার হবে না, এটা আপনার যে কোনো একটা জিমেইল দিয়ে আপনি যদি সাইন ইন করেন, একটা গুগল মানে একটা জিমেইল আইডিতে আপনি 15 জিবি পাবেন, আর একটা যদি জিমেইল আইডি ইউজ করেন সেটাতেও আপনি 15 জিবি পাচ্ছেন। যাই হোক, এত কথা না বেরিয়ে সোজাসুজি দেখাই কিভাবে আপনি একটা ড্রাইভে ফাইল আপলোড করতে পারেন। তো এইখানে যে একটা প্লাস সিম্বল আমরা দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করার পরে এই যে আমাদের একটা সার্ফেস আসছে বা আমাদের কিছু অপশন এসেছে, ফোল্ডার, আপলোড, স্ক্যান, এরকম অনেক অপশন আসছে। এর মধ্যে যে আপলোড অপশনটা দেখতে পাচ্ছি আপলোডটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আসলে এই যে বারটা ক্লিক করলাম, এই বাম পাশে যে যে তিনটা বার চিহ্ন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে অনেক অপশন আছে, যে আপনি যে ইমেজ আছে, ভিডিও আছে, অডিও আছে, ফোন আছে, মানে ফোনে যে ফাইল আপনি সিলেক্ট করতে পারেন, ফোল্ডার সিলেক্ট করতে পারেন, ফাইল এক্সপ্লোরার আছে, আপনি মিউজিক মানে আপনার যা যা আছে, গ্যালারি আছে, হ্যাঁ আপনি সব কিছু থেকে ফাইল চুজ করতে পারেন। তো যে কোনো একটার থেকে চুজ করলে হচ্ছে, আমি একটা অডিও চুজ করি, চুজ করে সেখান থেকে মনে করুন আমি মিউজিক নিচ্ছি, তো আমি এই মিউজিকটা নিলাম, মিউজিকটা নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপলোড করলে অবশ্যই নেট লাগবে, নেট কানেকশনের মাধ্যমে এটা আসলে আপলোড হয়। তো গুগল ড্রাইভে আপলোড হলে এটা আসলে আপনার মেমোরি থেকে ডিলিট হয়ে যায়, সব জায়গা থেকে ডিলিট হয়ে গেল, আপনি এই মেমো গুগল ড্রাইভের থেকে এটাকে আবার ব্যাক পেতে পারেন। এই জন্য গুগল আপনার গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে ওগুলো গুগল ড্রাইভে আপলোড করে রাখা ভালো। তো এখন বিষয় হলো আপলোড করা, তো দেখলাম কিভাবে আপলোড করে, এই যে আপনি দেখতে পাচ্ছেন উপরে আপনার আপলোড হয়ে গেছে। তো কিভাবে আপলোড করে এটা তো আমরা জানতে পারলাম, কিন্তু এবার আমরা দেখবো যে কীভাবে শেয়ার করে। তো শেয়ার করতে গেলে ফাইলটার একদম ডান পাশে আপনি তিনটা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন যে এটা শেয়ার করবেন সেটা ডান পাশে। তো এখান থেকে আপনি যদি কপি লিঙ্ক, এই যে লিঙ্ক শেয়ারিং অফ বা এই যে অপশনটা আছে কপি লিঙ্ক, একেবারে দেখেন কপি লিঙ্ক নামের একটা অপশন রয়েছে, এই কপি লিঙ্কে যদি আপনি ক্লিক করে কপি লিঙ্কটা কপি করে আপনি শেয়ার করেন তাহলে শেয়ার হবে। কিন্তু প্রবলেম রয়েছে একটা, যে আপনার আসলে লিঙ্ক শেয়ারিং অফ, এই যে শেয়ারিং পারমিশন এটা অফ করা রয়েছে। সো আপনি যতই কপি লিঙ্ক করে দেন আপনার এটা আসলে কারো কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো আপনি যদি এটার সেটিং চেঞ্জ করতে হবে, তো আমি দেখাই আসলে কিভাবে যাবেন। এই তিনটা ডটে এখানে আসার পরে দেখুন উপরে একেবারে শেয়ার রয়েছে, তো এই শেয়ারে যদি আপনি ক্লিক করেন, শেয়ারে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা অপশন আপনি পাবেন, এরকম একটা পেজ আপনি পাবেন, এখানে এসে আপনি আগে চুজ করবেন যে কি করতে পারবে, ক্যান এডিট, ক্যান কমেন্ট, ক্যান ভিউ। সো নট শেয়ার্ড এখানে দেওয়া রয়েছে, এই নট শেয়ার্ড নিচে নট শেয়ার্ডের উপর যদি আপনি ক্লিক করেন, তো নট শেয়ার্ডের উপর ক্লিক করলে দেখেন লিঙ্ক শেয়ারিং অফ আছে, তো লিঙ্ক শেয়ারিং অফটাকে আগে অন করতে হবে আপনার। তো লিঙ্ক শেয়ারিং অফের ওইটার উপরে যদি আপনি ক্লিক করেন, এইটার উপরে ক্লিক করলে এটা লিঙ্ক শেয়ারিং অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আসলে কি করতে হবে, শুধুমাত্র ভিউ করতে পারবে, এডিট করতে পারবে, কমেন্ট করতে পারবে, নাকি অন্য কোনো কিছু করতে পারবে। ক্যান এডিট মানে সে ডাউনলোড করতে পারবে, সেটাকে এডিট করতে পারবে, আর যদি কমেন্ট বলেন তো শুধুমাত্র ওরা মানে এই ক্যান ভিউ মানে কি শুধুমাত্র দেখতে পারবে, আর নো অ্যাক্সেস মানে টোটালি কিচ্ছু করতে পারবে না। সো আমরা ক্যান্ডিডেট দিলে এটা আসলে, এরপরে যদি আপনি এখান থেকে বের হয়ে এখান থেকে জাস্ট ফাইলটার কপি লিঙ্কটা দেন,
এখান থেকে কপি লিঙ্ক করে লিঙ্কটা যে কোনো মাধ্যমে মেসেঞ্জার বলেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পাঠায় দেন, তাহলে সেই ফাইলটা এখান থেকে মানে সে ওই লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করে শুধুমাত্র আপনার গুগল ড্রাইভ থেকে এই মিউজিক ফাইলটা আপলোড মানে ডাউনলোড করে নিতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।